আসসালাম আলাইকুম আসসালাম, ঈদ কা হে ইয়ারো ইয়ে পয়াম। ওয়েলকাম টু টক্সিক হ্যাপি চ্যানেল নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর সকালবেলায় বাড়ি থেকে রেডি হয়ে রাস্তার দিকে আসলাম, দেখছি সবাই আমার আগে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলুন, এই যে আমাদের জামাত এইদিকে চলে আসছে। আর আমাদের ঈদের একটা মজা এটাই যে আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে সঙ্গবদ্ধভাবে এরকম একটা জামাতের সঙ্গে তাকদির দিতে দিতে ঈদগাহায় যাই। আমি জানি না আর কোথায় এরকম হয়, বাট আমাদের এটা চালু আছে। খুবই মজা পাই আমরা ঈদের দিন, এটা আমাদের খুবই ভালো লাগে যে সবাই একসঙ্গে যাই আমরা সঙ্গবদ্ধভাবে। আর এটা আমাদের ঈদগাহে প্রবেশ করছি, দেখুন নেচারটা এত সুন্দর না এই গাছগুলো, আমাদের ঈদগাহে আছে এই গাছগুলো, মানে খুবই সুন্দর, মানে যাকে বলে একদম অসম। একবার দেখুন আপনারা, চারিদিকটা শুধু সবুজ আর সবুজে ভরা। এই গাছগুলোর যদিও নাম জানি না কী গাছ, আপনারা কেউ জানলে কমেন্টে বলুন। তো চলে এসেছি ঈদগাহে, তো এবার আমার কাজ হচ্ছে একটা ভালো জায়গা দেখে নামাজ পড়ার জন্য জায়নামাজ পেড়ে নামাজে বসতে হবে। তো যাই ভিতরে দেখি কোথায় জায়গা পাই। এখানে আমরা প্রচুর মানুষ একসঙ্গে নামাজ পড়ি, কারণ চারটে গ্রামের মানুষ, অনেক বড় জামাত দেখুন একবার। তো নামাজ পড়ার পরে বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করবো না তাই হয় না, কারণ ঈদের দিন একটা স্পেশাল দিন, বন্ধুদের সঙ্গে একটু দেখা করব। তো অ্যাকচুয়াল রাস্তাতে ঘুরি না, একটা দোকানে বসবো, হয়তো বসে একটু চা টা খাবো, গল্প করবো। তো চলুন সেখানে যাই আমরা, আমার বন্ধুরা বসে আছে, আমাকে ডাকছে, সেখানে আমি যাচ্ছি, চলুন। আর এই যে এখানে এরা ঈদের দিন ফটো শ্যুট করছে, সে তো আজকের দিনে করবি, করুক, এনজয় তো করবি। আর এখানে কিছু দল, ওদেরই হয়তো বাকি এগুলো। এই যে আমাদের ফ্রেন্ড এখানে বসে আছে, এটা শামীম, ওই পাশে একটা হাবিব, এটা বাবু ভাইয়া, আর এই যে আমাদের কফি চলে এসছে। মানে ওরা সব কিছু অ্যারেঞ্জ করেই রেখেছিল, আমি এসে সঙ্গে সঙ্গে দেখছি কফি চলে এসছে। তো চলুন এবার আমরা কফি খাবো। তো এবার আমাকে কফি দিতে এলো, আমি কফিটা নিলাম, কিন্তু শামীম সত্যি বলতে ওর মতো ভালো মানুষ কেউ নেই। দেখুন অন্যকে হেল্প করলো ফার্স্ট, তারপরে ও নিবে, কারণ ওর নাম করছে না, অ্যাকচুয়াল ও সত্যিই ভালো, যে ভালো তাকে ভালো বলতেই হবে। আর জায়গাটা সত্যি বলতে সেই লেভেলের ছিল একদম, মানে এখানে দুই দিকে ফাঁকা মাঠ, হালকা বাতাস, আর আজকের ওয়েদারটা তো এমনি সুন্দর ঈদের দিনে, আর এখানে কফির কাপ আর সাথে বন্ধুরা, এর থেকে আর বেশি কী চাই, মানে মোমেন্টটা একদম সেরাই ছিল, সেরা। অনেকদিন পরে বন্ধুগুলো সব একসঙ্গে হয়েছিলাম, তাই ওখানে বসে গল্প করতে করতে কখন যে সন্ধে হয়ে গেছে, তারপরে ভাবলাম যে সবাই মিলে আমরা একটু, এখানে পাশেই মেলা হচ্ছিলো তো মেলাতে যাব। কিন্তু মেলাতে এসে যে অবস্থা, এত ভিড়, তো ভাবলাম যে আর মেলাতে ঢুকবো না। এখানে যে কুলফির গাড়িটা আছে, এখানে সবাই মিলে আমরা কুলফি খাবো, কুলফি খেয়ে বাড়ি চলে যাব, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। তো ফ্রেন্ড, এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো ব্লগে।